সাংবাদিক সম্মেলন করলেন বীরভূম জেলার সাঁইথিয়া বিধানসভার বিধায়ক নীলাবতী সাহা। আজ বীরভূম জেলার সাঁইথিয়া মায়ের আঁচল অনুষ্ঠান ভবনে সাঁইথিয়া বিধানসভার বিধায়ক নীলাবতী সাহা একটি সাংবাদিক সম্মেলন করেন। এদিন তিনি রাজ্য সরকারের কাছে খতিয়ান ও উন্নয়নের কথা তুলে ধরেন। পরিযায়ী শ্রমিকদের অন্য রাজ্য থেকে ফিরিয়ে আনার ব্যবস্থা, পিডিএস এবং খাদ্য সুরক্ষা ব্যবস্থা, আমফান পরবর্তী ত্রাণ বিতরণ ব্যবস্থা সহ অন্যান্য খতিয়ানগুলি তুলে ধরা হয় আজ সাংবাদিক সম্মেলনে। বিজেপি প্রসঙ্গে নীলাবতী সাহা বলেন, তাদের কার্যপ্রণালীর অন্তর্গত ভুয়ো খবর ছড়িয়ে আতঙ্কের সৃষ্টি করছে। বিধায়ক ছাড়াও এদিন উপস্থিত ছিলেন সাঁইথিয়া পৌরসভার পৌর প্রধান বিপ্লব দত্ত, সাঁইথিয়া শহর সভাপতি পিনাকিলাল দত্ত, সাঁইথিয়া তৃণমূল ব্লক সভাপতি সাহেব সাবের আলী খান, জেলা সাধারণ সম্পাদক দেবাশিস সাহা সহ অন্যান্যরা। বীরভূম থেকে শেখ ওরি মোহাম্মদের রিপোর্ট, খাস খবর বাংলা। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য যুব সভাপতি ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ও আমাদের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের নির্দেশে আজকের এই সাংবাদিক সম্মেলন। প্রথমে আমি সাংবাদিক বন্ধুদের কাছে কিছু তথ্য তুলে ধরতে চাই। বিজেপি কীভাবে বাংলার বদনাম করেছে, পশ্চিমবঙ্গ এই সময় খুব কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন এবং করোনা অতিমারীকে নির্মূল করার যথাসাধ্য চেষ্টা করছেন। এর সাথে আমফানের জন্য রাজ্যে যে অপূরণীয় ক্ষতি হয়েছে সেই বিপর্যয় থেকে পুনর্নির্মাণের কাজ দ্রুতগতিতে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এই উভয় সংকটের সময় তৈরি হওয়া প্রতিকূলতাগুলি আশপাশের প্রত্যেকের জন্য প্রচুর দুর্দশা ও যন্ত্রণার সৃষ্টি করেছে এবং অনেকের কাছে এই লড়াই কেবল মানসিকভাবে কঠিনই নয়, তাদের কাছে এই লড়াই অস্তিত্বের লড়াই হয়ে উঠেছে। যে সময় সকলে তাদের নিজেদের দায়িত্ব পালন করছেন, বিজেপি তাদের সকল প্রয়াসকে বাংলাকে বদনাম করার উদ্দেশ্যে ব্যবহার করছে। এই কঠিন সময় রাজ্যের পাশে না দাঁড়িয়ে তারা কেবল রাজ্যকে অপমান করতে ব্যস্ত এবং রাজনৈতিক উদ্দেশ্যপরায়ণ অপূরণীয় ক্ষতি করায় নিয়োজিত। বিজেপির নির্মম প্রচেষ্টা এবং রাজ্যকে দুর্বল করা সকল প্রক্রিয়া এই সময় বাংলায় এক বিপদসঙ্কুল পরিস্থিতির সৃষ্টি করেছে। তাদের কার্যপ্রণালী অন্তর্গত ভুয়ো খবর ছড়িয়ে আতঙ্কের সৃষ্টি করা এবং পশ্চিমবঙ্গ সরকার ও বাংলার সেই সকল মানুষদের আন্তরিক প্রচেষ্টাকে অপমান করা যারা কোভিড-19 এবং আমফানের বিরুদ্ধে লড়াই করেছেন, যদি তারা সত্যিই বাংলার জনপ্রতিনিধি হতেন তাহলে তারা সহমর্মিতা ও মানবিকতা দেখাতেন এবং ত্রাণ কার্য ও জনকল্যাণকে অগ্রাধিকার দিতেন। সেটা না করে তারা রাজ্যের বিধেয় পরিস্থিতি খারাপ করার জন্য চূড়ান্ত বিশৃঙ্খলা সৃষ্টি করছেন। কোভিড পরিসংখ্যান, একদিকে যেখানে বিজেপি বাংলাকে ওয়ান অব ইন্ডিয়া হিসাবে চিহ্নিত করার চেষ্টা করছে, অপরদিকে বাংলার জনসংখ্যা অনুযায়ী আমরা অন্যান্য রাজ্যের তুলনায় ভালো পরিস্থিতিতে আছি। 6 জুন 2020 পর্যন্ত তথ্য অনুযায়ী জনসংখ্যার প্রতি 10 লক্ষ পিছু পজিটিভ কেসের সংখ্যা, প্রতি 10 লক্ষে 74.87 পজিটিভ কেস। এই পরিসংখ্যানে 13 নম্বর স্থানে আছে বাংলা এবং জাতীয় গড় 166.99। দিল্লি, গুজরাট, মধ্যপ্রদেশ, তামিলনাড়ু, রাজস্থান, তেলেঙ্গানা, পাঞ্জাব ও মহারাষ্ট্রের মতো রাজ্যগুলির অবস্থা আরও সঙ্গীন। জনসংখ্যার প্রতি 10 লক্ষ পিছু টেস্টের সংখ্যা, প্রতি 10 লক্ষে টেস্টের সংখ্যা 2795। গত সপ্তাহে প্রতিদিন গড়ে 9556 টেস্ট করা হয়েছে। উত্তরপ্রদেশ, বিহার, তেলেঙ্গানা, ঝাড়খণ্ড এবং মধ্যপ্রদেশের মতো রাজ্যগুলি অনেক পিছিয়ে আছে। ত্রুটিপূর্ণ কিট পাঠিয়ে বিজেপি বাংলার মানুষের প্রাণ সংশয় তৈরি করার চেষ্টাও করেছিল। জনসংখ্যার প্রতি 10 লক্ষ পিছু মৃত্যুর সংখ্যা, পশ্চিমবঙ্গে মৃত্যুর হার প্রতি 10 লক্ষে 3.7। যে কোনো ধরনের এমআই প্রোডাক্টের ফোন অফলাইনে কেনার জন্য চলে আসুন ভিশাল এমআই স্টোরে। এখানে আপনারা Xiaomi, Redmi, Poco এইসব ফোনগুলি পেয়ে যাবেন একেবারে ন্যায্য মূল্যে।
তাছাড়া এক্সচেঞ্জ অফার ও ফাইন্যান্সের সুবিধাযুক্ত এই এমআই স্টোরে আপনারা পেয়ে যাবেন এমআই ব্র্যান্ডেড টিভি, লাগেজ ব্যাগ, হোম সিকিউরিটি ক্যামেরা, ল্যাপটপ ব্যাগ, পাওয়ার ব্যাঙ্ক, সাউন্ড স্পিকার, ইউএসবি কেবল ও ব্লুটুথ হেডসেট। তাই আর দেরি না করে এক্ষণে চলে আসুন বিচার এমআই স্টোরে। ঠিকানা রঘুনাথপুর ওল্ড মিথিলা লজ, 18 গ্রাউন্ডের বিপরীতে। সম্পর্ক ফোন নাম্বার 9800662788 এবং 9126387141।